আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিল রান্নাঘর অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। আমার গতকালকের ভিডিও করা ছিল, এটা গতকালকে ছিল শুক্রবার। শুক্রবারে বিকেলবেলা আমরা ফ্যামিলি সবাই মিলে বের হলাম বাবার সাথে। অনেকদিন বাবার সাথে একসাথে হয়ে বের হওয়া হয় না, যার কারণে বাবা বলল চলো তোমাদের সবাইকে সন্ধ্যার নাস্তাটা একটু খাওয়াই নিয়ে আসি। আর আমরাও সবাই মিলে রাজি হয়ে বাবার সাথে চলে আসলাম ছোটোবেলাকার মতো। আর আমার বাবা কিন্তু প্রায় সময়ে যখনই সময় পায় আমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করে, যেহেতু বাবা বিজনেসম্যান খুবই ব্যস্ত, তারপরও আমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করে। এটা ছিল আমাদের বাসার কাছেই, যেহেতু আমরা গাজীপুরে টঙ্গিতে থাকি, এটা ছিল আমার বাসার এখানে মরকুনেই বলি আমরা গোদারাঘাট, তো মারুকাও কেহ বলে। মারুকা চেয়ারম্যান বাড়ির কাছেই নতুন একটি রেস্টুরেন্ট হলো। রেস্টুরেন্টটা ছিল, নাম ছিল এমপি ফুড, আর খুবই সুন্দর, অনেক উঁচু, তালগাছ একবারে দেখা যায়, মনে হয় যে বসতে তালগাছটা ধরতে পারবো। আর এটা সম্পূর্ণটা ছিল ছন এবং বাঁশ দিয়ে, খুবই ভালো লাগলো। আপনারা দেখেই হয়তো বা বুঝতেছেন এটা খুব চাকচিক্য করে সাজানো। আসলে যেহেতু নতুন দিয়েছিল, সেহেতু ওনাদের আসলে কাজ কর্ম সব কিছু একটু প্রবলেম আছে, দিতে দিতে হয়তো বা ঠিক হয়ে যাবে। এখানে দেখলাম যে অনেক মানুষের ভিড়, আর আমাদের কাছে অনেক ভালো লাগলো। আসলে খাবার দাবারটা যেমনই হোক না কেন, আমরা সবাই মিলে একসাথে আনন্দ করলাম, এটাই অনেক। আমরা চিকেনের অর্ডার দিয়েছিলাম, অর্ডার দিয়ে বসে আছি সবাই যে কখন খাবারটা আসবে। আর দেখেন কত সুন্দর, আগেকার যুগে যখন অনেকে দেখতাম যে এটা দিয়ে আসলে খাবার দাবারটা খেত। আর এই যে আমাদের চিকেনটা চলে আসছে, যেহেতু ওনারা নতুন, আগেই বললাম যে অতটা একবারে পারদর্শী না ভাজা পোড়া বা রান্না বান্নাতে, তারপরও মাশাল্লাহ যা হলো ভালোই হলো। আর যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিংবা একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আর আমিও আশা রাখবো আপনাদের সাপোর্ট সবসময় আমার পাশে থাকবে। আপনাদের সাপোর্টটাই আসলে আমি কামনা করি। আর এখানে সবগুলো জিনিস ছিল আসলে মাটির, যেই প্লেটগুলোতে আমাদেরকে খাবারের জন্য দেওয়া হলো, সবগুলো প্লেটই দেখলাম যে মাটির, তার জন্য আসলে একটু ভালো লাগলো। আর ওনারা যেহেতু নতুন, ওইরকম হয়তো বা ভালো কোনো শেফ ওনাদের ওইখানে নেই, যার কারণে চিকেনটা ওইরকমভাবেও বাঁচতে পারে না, তারপরও ভালো। আর চিকেনের প্রাইস ওইখানে 50 টাকা করে, ফুচকা মেবি 60 টাকা, ভালো। তারপর আমার কাছে মনে হলো যে মোটামুটি প্রাইসটা কম আছে, সবাই হয়তো বা যেতে পারবে ওইখানে। আর ওইখানে খাবার দাবারটা শেষ করে চলে আসলাম আমাদের টিএনটি বাজারে কস্তুরিতে, যেহেতু ওইখানকার খাবারটা আমাদের আসলে সত্যি কথা বলতে মনটাও ভরলো না বা পেটও ভরে নাই, তার জন্য বাবা আমাদেরকে আবার নিয়ে আসলো কস্তুরিতে, আমাদের টিএনটি বাজারে। ছাদের উপরে ছাতার নিচে বসে খাওয়ার মজাটাই অন্যরকম, বাবা বলল চলো তোমাদেরকে ওইখানে নিয়ে খাওয়ায় আসি। আর ওইখানে আসলে আমার বোনেরা যায়নি, আমি, আমার ছেলে, আমার বাবা আর মাই গিয়েছিলাম, কারণ ওদের একটু এক্সাম ছিল, ওরা চলে গিয়েছিল বাসায়, আর আমরা চলে আসলাম চারজনে এখানে। তো এই যে আমি চিকেন শর্মাটা অর্ডার করেছিলাম, আর আমার ছেলেটা ছিল তান্দুরি চিকেন। আমি বাবাকে বললাম যে বাবা আমি এটা খাবো, আর আমার ছেলে বলল যে আমি তান্দুরি চিকেনটা খাবো। আসলে কস্তুরির খাবারটা ভীষণ মজার ছিল, না আসলে হয়তো বা বুঝতেই পারতাম না যে কতটা মজার ছিল খাবারটা। এই যে আমার চিকেন শর্মাটা, আমার কাছে খুবই ভালো লাগলো, আর আমার ছেলেও খুব এনজয় করে খাবারটা খেলো। এই যে ওর তান্দুরি চিকেনটা, আমরা বলে আসলাম ওনাদেরকে যে আমরা আসলে খুব রিসেন্টলি আবার আসবো ওনাদের এখানে কাচ্চিটা খাওয়ার জন্য, অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করব। আর আজকের জন্য আল্লাহ হাফেজ, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ।